শীতকালে শুধু পায়ের পাতাটুকু ডোবে এমন নদী তিস্তা। হেঁটে পার হওয়ার সময় পিছনে যদি তাকাও, দেখবে আকাশের পিঠে পিঠ রেখে হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে আছে প্রকাণ্ড এক দৈত্য। আসলে দৈত্য নয়, হিমালয় পাহাড়। নন্দীগ্রামের এক অখ্যাত গায়ে নোনা লাগা তালগাছের বন পেরিয়ে আকাশের কোলের কাছে প্রথমে ছোট্ট একটা ফোঁটা, তারপর আস্তে আস্তে তালগাছের মতো বড় হয়ে উঠল। ওটা কি? আগন্তুক এক জাহাজের মাস্তুল। আর সামনের বালিয়ারি পেরিয়ে ধুধু করে উঠল নীল সমুদ্র, বঙ্গোপসাগর। এই আসমুদ্র হিমাচল আমার বাংলা, পর্বত যার প্রহরী, সমুদ্র যার পরীক্ষা। ফরিদপুরের গাড়ি আসতে এখনো অনেক দেরি, রাজবাড়ির বাজারে বসে আছি। পাতলা কুয়াশায় মোরা পঞ্চাশের আকালের এক সকাল। একটু দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে একটা অদ্ভুত জন্তু দেখলাম, আস্তে আস্তে চার পা এগিয়ে আসছে। চেনা কোনো জন্তুর সঙ্গে তার তেমন মিল নেই, কুয়াশার মধ্যেও জল জল করছে তার চোখ দুটো। একা থাকলে ভয় মূর্ছা যেতাম, কেননা সে চোখের দৃষ্টিতে এমন এক মায়া ছিল যা বুকের রক্ত হিম করে দেয়। আরো কাছে এগিয়ে এলো সেই মূর্তি, রাস্তার ধুলো থেকে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে, তার জ্বলন্ত দুটো চোখ কুয়াশায় কি যেন খুঁজে খুঁজে ফিরছে। ঠিক মানুষের হাতের মতো তার সামনের দুটো থাবা, আঙুলগুলো যেন আগার দিকে একটু বেশি সরু, গায়ে একটুও লোম নেই। কোন জন্তু? সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম। অমৃতের পুত্র মানুষ, 12-13 বছরের উলঙ্গ এক ছেলে, মাজা পড়ে গেছে, হাঁটতে পারে না, তাই জানোয়ারের মতো চার পায়ে চলে, বাজারের রাস্তায় খুঁটে খুঁটে খায় চাল আর ছোলা। ছুটে পালিয়ে এলাম স্টেশনে, কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। দুহাতে সোনা ছড়ানো নদীমালার দিকে তাকিয়ে আমি তার নিঃশ্বাস শুনি, সরু লিকলিকে আঙুল দিয়ে সেসব খুনিদের সে শনাক্ত করছে। শহরে গ্রামে বন্দরে গঞ্জে জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস পরাচ্ছে, মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না মানুষকে, সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায়। বাংলার বুক জুড়ে সবুজ মাঠের সোনালি ফসলে, চাষির গোলা পরা ধানে ভরে উঠুক শান্তি। কারখানায় কারখানায় বন্ধন মুক্ত মানুষের আন্দোলিত বাহুতে বাহু মেলাক শান্তি। যুদ্ধ নয়, অনাহারে মৃত্যু নয়, আর কোটি কোটি বলিষ্ঠ হাতে এবার স্বাধীন সুখী জীবন, এবার শান্তি। যুদ্ধ আর দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জেগে আসমুদ্র হিমাচল এই বাংলার পাহারা দিচ্ছে, আর মাটি থেকে দুটো হাত ছড়িয়ে দু পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো।